এই দেখেন এর শরীরটা কাঠ দিয়ে আবর্তিত, এই যে এই ভাঙ্গা কাঠগুলো দিয়ে এবং ভাঙ্গা এই ডালগুলো দিয়ে শরীর তৈরি হয়েছে এবং এর ভিতরে পোকা, এবং সে এই অবস্থায় আহার করে বেড়াচ্ছে গাছের মধ্যে, ঠিক এই অবস্থাতেই আহার করে বেড়াচ্ছে। এটা দেখেন অদ্ভুত ধরনের একটা পোকা, আমি জীবনে কখনো দেখিনি, আজকে দেখলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পোকা। এই যে দেখুন, সে তার শরীরটা কাঠ দিয়ে তৈরি করেছে। এই আল্লাহর দুনিয়াতে কত অদ্ভুত অদ্ভুত প্রাণী আছে দেখুন। আমি তো দেখে অ্যাস্ট্রয়েড হয়ে গেলাম যে এর মধ্যেও একটা পোকা, কি অদ্ভুত একটা বিষয় দেখুন। এই যে সে এই লিচুর কাঠগুলোকে দিয়ে তার শরীর বানিয়ে লিচু গাছে ঘুরে বেড়াচ্ছে, কি অদ্ভুত এই মহাজগতের, এই জগতের সৃষ্টি, আল্লাপাকের সৃষ্টি দেখুন। এই কাঠগুলো দিয়ে সে তার বডি তৈরি, মানে তার বডির এক কথায় কী বলবো, কাপড় বা পোশাক আশাক যেটাই বলেন, তার সুরক্ষার জন্য এই এটা তৈরি করে সে ভিতরে পোকা এ অবস্থায় ঘুরছে। তো এটা আমি দেখে আসলে আজকে একটু অবাক হয়ে গেলাম, এই অদ্ভুত ধরনের পোকাটি আমি কখনো দেখি নাই ভিউয়ার্স। এই যে এর ভিতরে পোকা, হ্যাঁ, সে অদ্ভুতভাবে শিকার করছে, এর শরীরে পরিবেষ্টন অবস্থায় ছিল এইসব। ধন্যবাদ যারা দেখছেন সকলকে।